অনেকে আমাদের বলে ফেলে কুলহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু পড়লে আলিফে জবর হয় ওয়া অক্ষরটা যখন বাদ যায় এবং নামে শাকিনের জায়গায় পেশ হয়ে যায় উচ্চারণ করব উল উল হু ওয়াল ওয়াল ল আবার উল হু ওয়াল ল আবার উল হু ওয়াল ল বাংলা নামাজ শিক্ষা থেকে থেকে যারা আমরা নামাজের জন্য সোরাগুলো মুখস্থ করেছি বাংলা দিয়ে মুখস্থ করার কারণে আমাদের কিছু কিছু উচ্চারণগুলো ভুল থেকে যায় তো আজকের ভিডিওটিতে আমরা সেই সরত ইখলাস আমরা আরবি দেখে দেখে আরবি পড়াটা শুদ্ধ করে শেখার জন্য শেখার জন্য চেষ্টা করব অনেকের তো আমাদের মুখস্থ আসেই শুধু দুই একটি জায়গায় যে সমস্যা আছে সে সমস্যাগুলো সমাধান করব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন দিন প্রচারের জন্য ইনশাআল্লাহ চলুন আমরা শুরু করি বিস মিল উল উলহু ওয়াল আহাদ কুলহু হু আহাদ এখন আসেন এই আয়াতটার ভিতরে আমরা বলে ফেলো নাকি কুলুহু আল্লাহু আল্লাহ আহাদ কুলু কুলু বলতে এখানে নাই এখানে হবে উল অফ হাব পেস হু ওয়া লাম জাবর ওয়াল ওয়া লাম জাবর ওয়াল লাম খারা জাবর ল হু ওয়াল আল্লাহ শব্দের ডান দিকে যখন এখানে জবর হয় তখন আল্লাহ শব্দটাকে ল পড়তে হবে এখানে উল হু ওয়াল ল এমন হবে অনেকে আমাদের বলে ফেলে কুল হু আল্লাহ কুল হু আল্লাহ পড়লে আলিফে জবর হয় ওয়া অক্ষরটা যখন বাদ যায় এবং নামে সাকিনের জায়গায় পেশ হয়ে যায় উচ্চারণ করব উল উল হু ওয়াল ওয়াল ল হু আবার উল হু ওয়াল আবার উল হু আহাদ আহাদ এটা লম্বা হা শস করে গলা থেকে আসবে আহাদ 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 উল হু আল আহাদ আল্লাহু হুসমাদ এটাও আল্লাহ হবে আমরা বলে ফেলি আল্লাহ হুসামাদ সই শুদ্ধ উচ্চারণ মুখটা গোল হবে লামটা মোটা হবে আল্লাহ শব্দ পড়ার নিয়ম আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর হয় আল্লাহ শব্দের লামটাকে ল এমন পরে পড়তে হয় অল্ল হু সামাদ হবে না এখানে হবে স মাদ সমাদ মাদ যদি আমরা এখানে সামাদ পড়ি তখন জবর স না হয় সিন জবর সা হয় কারণ আরবিতে এ জবর স সিন জবর সা সিন জবর সা আর সজ্জবর স এখানে আসে কোন অক্ষর সদ অক্ষর তাহলে আমরা সমাদ পড়ব আল্লাহ সমাদ লাম ইয়া লিদ ওয়ালাম ইউলাদ ইয়া অক্ষরটা একালিপ পেশেরভাবে অসেকেন একালিপ টানতে হয় ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লিদ ওয়ালাম এউলাদ তারপরে ইয়াকুল্লাহু ওয়ালামহু কুফু ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান সরোতলে খেলাসির ক্ষেত্রে আমরা শেষের আয়াতটা এমন করে অনেকে যদি পড়ি তাহলে ভুল হবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আন আহাত হবে না কুফু ওয়ান হবে কারণ ওয়াউ দুই জবর ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান ولم يكن له كفوا أحد كفو أن بولبنا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرنب

তো চলুন আজকে পর্বটি এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বাক